समस्त कुछ ठीक हलो ना ঢুমকি তো নিজে জালে নিজে জড়িয়ে পড়েছো কিভাবে আমাদেরকে তুমি শায়েস্তা করতে আসছো তুমি তো নিজেই শায়েস্তা হয়ে গেছো তুমি নিজেই শায়েস্তা হয়ে গেছো আর তুমি কত বড় মিথ্যাবাদী ঢুমকি কত বড় মিথ্যাবাদী দুদিন আগে বড় বড় করে কি লিখলে আমি আর মৌকে টানবো না মৌ নামটাই কোনোদিন আর আমি নেবো না ও ঢুমকি কালকের ভিডিওতেই যথারীতি দেখলাম যে সব সময় বলছো আমি যখন নিয়ে আসতে গেছিলাম তখন তো আমি নিয়ে এলাম আর একজন ভিডিও করে দেখালো কি অবাস্তব ওটা কে মৌ ওটা কে বলো তো মৌ তোমাদের জন্য কি আমাদের দুই বউকে আর শাশুড়িমাকে ঝুলতে হবে দুই বউয়ের মধ্যে কে পড়ে মৌ তারপর কি বলছো যে আমাদের শাশুড়িমা চায় না যে আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলুক ওকে নিয়ে খারাপ কথা বলুক ওটা কে মৌ তাহলে মৌকে কোথায় টানছো না বলো তো মৌকে টানছো নামটা নিচ্ছ না আচ্ছা ঢুমকি আমরা এত বোকা তুমি এত চালাক যে কারোর নাম নিচ্ছ না বলে তাকে টানছো না এটা কি হতে পারে কিন্তু সেদিনকে কি বলেছিলে দক্ষিণেশ্বরের মাকে সাক্ষী করে তুমি নাকি টানবে না তাহলে চিন্তা করো যে মেয়ে ঠাকুরকে টেনে কত মানে ঠাকুরকে দিয়ে রাখা কথা রাখতে পারে না সেই মেয়ে যে কতটা মানে ভালো মেয়ে হতে পারে খুব ভালো করেই বুঝতে পারছি সেই মেয়ে কতটা ভালো করে মানে সেই মেয়ে কতটা ভালো হতে পারে মনে আছে বন্ধুরা ও কিন্তু বলেছিল আজ আমি দক্ষিণেশ্বরের মাকে স্মরণ করে বলছি ওই নামটাকে আমি আর নেব না ওই নামের কোনো কথাবার্তা আমি আর বলবো না ওই চ্যাপ্টারেই আমি থাকবো না তাহলে আজ কেন প্রতিটা কথায় কথায় মৌ 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 বলা হচ্ছে হ্যাঁ মৌয়ের নাম নেওয়া হচ্ছে না ঠিক কথায় কিন্তু ইনডাইরেক্টলি মৌকেই তো টানা হচ্ছে তাই না যে আমি আমার শাশুড়িমাকে নিয়ে এলাম আর একজন ভিডিও করে দেখালো কে ভিডিওটা করেছে মৌ দিদিভাই তো জানতো না হঠাৎ ভিডিওটা করেছে দু তিন মিনিটের তারপর নিজের নিজের বসে লাইভ করেছিলে তুমি কি করেছিলে ঢুমকি রানী বাড়ি থেকে বেরোবার আগে পর্যন্ত আমাদের বড় মাকে নিয়ে আসা পর্যন্ত সমস্ত কিছু ভিডিও করে দেখিয়েছিলে কেন ঢুমকি রানী কোথাও না কোথাও প্ল্যানিংটা ছিল না আরো একটা কথা বলতে বাধ্যছি সেই দিনকার সেই ভিডিওতে আমাদের কল্লোল দাদাভাই কিন্তু বলেছিল যে ঠিক আছে আমি তো আমি আমার কাছে যেহেতু মা ছিল কিন্তু আমাকে আমার কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন তুই যেহেতু মনে করছিস না তাহলে পঞ্চায়েত ডাকবো আচ্ছা সেখানে ভুল কথা আমাদের কল্লোল দাদাভাই কোথায় বলেছিল যে আমার কাছে মা যেহেতু এতদিন ছিল তুই আমার কোনো পারমিশন না নিয়ে মাকে নিয়ে চলে যাচ্ছিস তাহলে আমাদের উপরে হচ্ছে পঞ্চায়েত একবার পঞ্চায়েতকে ডাকি তারা যে সিদ্ধান্ত নেবে সেটা কি আমরা মাথায় পেতে নেবো কিন্তু আমাদের ঢুমকি তখন চেঁচাতে চেঁচাতে কি বললো তোমাদের তো গাছের পাতাও নড়ে একটা পঞ্চায়েত নেই কেন ঢুমকি পঞ্চায়েতকে কিসের এত ভয় তুমি তো ওই এলাকার বউ ওই এলাকার মেয়ে হ্যাঁ তাহলে কেন এত ভয় মানে তুমি এদিককারই মেয়ে এদিককারই বউ তাহলে কেন পঞ্চায়েতকে ভয় তোমার এত তুমি যদি ভালো হবে কিসের এত ভয় আর তোমার হাজবেন্ড কি বলছিল তুই তো ভিডিও করে আমাদের আমার মাকে এই করিস দেখি দেখতে পাই তুই আমার মাকে এই করিস দেখতে পাই ওই করিস দেখতে পাই আমার মা টাইম মেনটেন করে খায় না আমার মেয়ে মায়ের শরীর খারাপ শরীরে এই অবস্থা তাহলে তোমার হাজবেন্ড নিয়ে গিয়ে বড় মুখ করে যে বলেছিল মাকে টাইম টু টাইম খাওয়াবে সেই সমস্ত কথা ভুলে গেলে ঢুমকি রানী আজকে সেই সমস্ত কথা ভুলে গেলে ভুলে গিয়ে এখন কিনা দোষ দিচ্ছ কার নামে আমাদের বড় মার নামে বড় মাকে কিন্তু আমরা শেষ করতে চাইছি না শেষ করতে চাইছো তুমি বলতে আজকে বাধ্য হচ্ছি না হলে তুমি জেচে পড়ে কিন্তু এই কন্ট্রোভার্সি করা ভিডিওগুলো বড় মাকে দেখাতে না কখনোই দেখাতে না মন থেকে যদি তুমি ভালোবাসতে কখনো দেখাতে না একটা কথা ভাবো তো বন্ধুরা কেউ যদি কোনো কথা তার মায়ের নামে বলে আর সে যদি বুঝতে পারে যে সেটা সঠিক তাহলে কি কেউ কখনো তার মাকে গিয়ে শোনাবে যে মা তোমার নামে এই কথাটা বলছে শোনাবে না জানবে যে না মা তো আমার কষ্ট পাবে তাহলে আমাদের ঢুমকি রানী যদি নিজের মাকে মানে শাশুড়ি মাকে এতটাই ভালোবাসতো ওই কন্ট্রোভার্সি করা ভিডিওগুলো কেন দেখাতো বিশেষ করে যে মানুষটা জুতোর ছবি দিয়ে আমাদের বড় মার মানে থাম্বেল বানিয়েছে সেই ভিডিও তো কখনোই দেখাতো না যদি সত্যিকারই ভালোবাসতো আর একটা কথা তোমরা কি নোটিশ করেছো এখানে কিন্তু সসীম কোনো জায়গায় যুক্ত নেই কারণ কি সসীম এই জিনিসগুলোকে মানতে পারবে না সসীম একটু হলেও মাকে ভালোবাসে কারণ কি ওটা ওর জন্মদাত্রী মা মায়ের প্রতি এত অন্যায় সে কি করে মেনে নেবে বলতো সেই কারণে কিন্তু সে এখান থেকে চলে গেল আর একটা বৌমার রাইট হয় কি করে ছেলের কোনো রকম কোনো ডিসিশন না নিয়ে নিজে থেকে বলে আমি মাকে এখানে রেখে যাব হ্যাঁ আমাদের ঢুমকির হাজবেন্ড কি একবারও বলেছে যে হ্যাঁ মাকে আমি এখানে রেখে দিতে চাই
আমরা ঢুমকি তো বৌমা পরে তার সাথে মানে কথা বলবো, আগে তো দেখবো তার আসল গার্জেন হচ্ছে তার ছেলে, দুই ছেলে। সেখানে আমাদের ঢুমকির হাজবেন্ড কোন রকম কোনো কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। সেখানে আমাদের ঢুমকি এত রকম কথা বলছে কেন? আমরা ঢুমকির কথাকে কেন প্রাধান্য দেবো? যদি কিছু বলারই হয় তোমার হাজবেন্ড বলবে, তোমার হাজবেন্ড বলবে, তুমি বসবে, তোমার হাজবেন্ড বসবে, এদিকে আমাদের বড়মা বসবে। তোমরা প্রশ্নগুলো করবে আমাদের বড়মাকে, বড়মা অ্যান্সার দেবে, তাহলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো সেগুলো হয়তো সঠিক। তুমি একাই নিজের মতো মন গড়া কাহিনী জুড়ে গেলে সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ কি আমাদের বড়মার গার্জেন হচ্ছে তার দুই সন্তান, তার দুই সন্তান। আর তুমি যদি আমাদের বড়মাকে এতটাই ভালোবাসতে না, তাহলে তুমি সব থেকে প্রথমে কি করতে জানো তো এখানে এসে? তোমার হাজবেন্ডকে একটা দিন ছুটি নিতে বলে, যদি তুমি একসাথে থাকতে চাও, একসাথে সমস্ত কিছু আবার আগেকার মতো ফিরে পেতে চাও, আমার মনে হয় মানে সত্যিকারই তুমি যদি ভালো মানুষ হতে, তুমি তোমার হাজবেন্ডকে বলতে যে এত যেহেতু অশান্তি হচ্ছে, এত ওয়াটিতে ঝড় উঠে গেছে মাকে নিয়ে, তাহলে মনে হয় আমাদের একবার ওই বাড়িতে গিয়ে মৌ আর কল্লোলের সাথে শাশুড়িমাকে সামনে বসিয়ে একটা লাইভ করা উচিত যে প্লিজ আমরা আজকে পাঁচজন একসাথে, মনের মধ্যে তো আমাদের একটা মানে ছাড়াছাড়ি ভাব আছেই, কিন্তু প্লিজ আমরা চারজনে মিলে বা পাঁচজনে মিলে একসাথে বসে বলছি, প্লিজ আমাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি ভিডিও করো না। একটা কথা আছে না, ভাঙবে তবু মচকাবে না, এই হচ্ছে ঢুমকি আমাদের এইরকম। ও ভাঙছে কিন্তু মচকাবে না, ও কিন্তু মচকাবে না, ও কিন্তু নিজে জানে যে আমি কতটা নিচে নেমে গেছি, কিন্তু কোনো মতেই কিন্তু ওর হার স্বীকার করবে না যে ওর জন্য শাশুড়ি মায়ের আজকে এই অবস্থা। যদি সে শাশুড়ি মাকে সত্যিই ভালোবাসতো, তাহলে কিন্তু প্রথমত ও প্রথমে এসে মানে ওর হাজবেন্ড এসে হাজবেন্ডকে সাথে করে নিয়ে এসে, যেটা হচ্ছে একটা মোক্ষম সুযোগ, বিয়ে বাড়িতে এসেছি মাকে নিয়ে গিয়ে একবার দিদিভাইয়ের কাছে যায়, তাদেরকে একটা আলোচনা করি। আচ্ছা বয়ে বয়ে নাই অশান্তি, ভাইয়ে ভাইয়ে তো আজ অশান্তি কালকে মিল হয়েই যায়, যে দেখ দাদা আমরা দুজনই হয়তো কিছু না কিছু ভুল করেছি, দুজনেরই একটা মীমাংসা করা উচিত, কারণ কি এই সমস্ত কিছুর জন্য মাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাদের জন্য। তো মা এই বয়সে এসে কি এই সবের জন্য প্রযোজ্য? কখনোই কিন্তু নয়, মা ছোট থেকে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, তাহলে মা কেন লাস্ট বয়সে এসে এত বাজে বাজে কথার সম্মুখীন মাকে হতে হবে? তার থেকে বরঞ্চ তুই আর আমি একটা ডিসিশন নেই, দুই বউ দুই ছেলে সামনে বসে মাকে সামনে বসিয়ে আমরা অন্তত একটা ভিডিও করে বলি যে তোমরা আর প্লিজ আমাদেরকে নিয়ে ভিডিও করো না। এটা কিন্তু বলতে পারতো, কিন্তু ঢুমকি রানী কখনোই এটা করবে না, ঢুমকি কখনোই মৌয়ের কাছে গিয়ে কোনো রকম কোনো কথা বলবে না, কারণ কি আমাদের ঢুমকি একবার বলেছে যে মৌকে যেন নিজের মেন্টালিটি চেঞ্জ করতে বলে, সে বড় মুখ করে বলেছে, তাহলে সে কোন মুখে আবার তার কাছে যাবে? কারণ কি সে জানে ভুলটা কার, ভুলটা কার, মৌ নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই বাড়িতেই নাকি তালা মারা, তাহলে ভুলটা কার, কে ভুল বুঝিয়েছে আমাদেরকে? আমাদের ঢুমকি রানী, আমাদের ঢুমকি রানী, আমাদের ঢুমকি রানী বুঝিয়েছে। আরো আগের দিনের একটা ভিডিও দেখলাম যে সকালবেলার দিকে যখন বসে আছে তখন আমাদের বড়মার গায়ে চাদর আছে, যখন একটু ওই যখন আমাদের ঢুমকি ক্যামেরা করতে করতে বাইরে গেল তখন দেখলাম ওর গায়ে একটা সোয়েটার, সে কিন্তু আরো একটা কথা বলছে যে খুব ঠান্ডা লাগছে, চাদরটা নিলেও ভালো হতো, কিন্তু সে তার কিছু মানে ওই সময় ক্যামেরাটা হালকা ঘুরে গেছে আমাদের বড়মার দিকে, দেখলাম কোনো গায়ে চাদর নেই, কারণ কি ওই চাদরটা হচ্ছে আমাদের ঢুমকির ফ্যামিলি মেম্বারসদের চাদর, কিছুক্ষণের জন্য ক্যামেরাতে দেখাবার জন্য চাদরটা গায়ে দেওয়া হয়েছিল, যথারীতি চাদরটা কিন্তু নতুন, ঠিক আছে, যথারীতি ক্যামেরা বন্দি করবার জন্যই ওইটুকুনি গায়ে চাদরটা দেওয়া হয়েছিল, অথচ ওই সময় কিন্তু বড়মার গায়ে চাদর ছিল না। তার মানে কি বড়মাকে কোন রকম কোনো চাদর কিনে দেওয়া কিন্তু হয়নি, আর যদি ঢুমকি কিনতে যেত সেটা তো অবশ্যই আমাদের ক্যামেরা করে দেখাতো, সে কিন্তু কেনেনি। তাহলে এই এত ঠান্ডায় এত কষ্টের মধ্যেও গ্রামে যেহেতু এত ঠান্ডা, বড়মার কপালে একটা চাদরও জুটছে না, সেই বৌমার কাছ থেকে কতটা ভালোবাসা আমাদের বড়মা এই দু তিন মাসে পেয়েছে সে নিজেও বুঝতে পারছে, সে নিজেও বুঝতে পারছে যে আমি বড় ছেলের কাছে যে ভালোবাসাও পেতাম ছোট ছেলের কাছে আমি সেই ভালোবাসা পাচ্ছি না, হয়তো ছোট ছেলে দিতে চাইছে, ছোট বউ সেই ভালোবাসা কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই ভালোবাসা ছোট বউ হয়তো বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের ঢুমকি রানী তুমি কি কথায় কথায় বলছো যে হাত জোর করে বলছি শাশুড়ি মাকে তোমরা একটু রেহাই দাও, শাশুড়ি মাকে একটু তোমরা বাঁচতে দাও, শাশুড়ি মাকে এই করো, শাশুড়ি মাকে তাই করো। ও ঢুমকি রানী আমরা নয় ভিডিও করছি, ভিডিওগুলো তো তুমি না দেখালেও পারো বড় মাকে, তাহলেই বড় মা রেহাই পেয়ে যাবে, কিন্তু তোমার হাত থেকে আমাদের বড় মা কিভাবে রেহাই পাবে? হ্যাঁ তোমার হাত থেকে কিভাবে রেহাই পাবে? যেই মানুষটা দুদিন আগে তোমার কাছ থেকে আসতেই চাইছিল না, সেই মানুষটা নাকি তোমার কাছে আবার যেতে চাইছে না? এক মুখে কটা কথা বলো ঢুমকি, এক মুখে কটা কথা বলো, আবার কি অজুহাত দিচ্ছ গ্রাম্য পরিবেশকে ভালো লাগে? বড় মা কিন্তু ওই গ্রাম্য পরিবেশেই ছোট্ট থেকে বড় হয়েছে, বিয়ে হয়েছে, সংসার জীবনযাপন হয়েছে, ঠিক আছে, দুমাস তোমার কাছে গিয়ে শহরটা এতটাও তেতো হয়ে যায়নি,
তার ওখানে থাকতে ভালো লাগতো। হুম, শুধুমাত্র তোমার জ্বালায় কিন্তু সে এখানে আসতে বাধ্য হয়েছে, এবং সে বুঝতে পারছে যে তুমি যে জোর জবরদস্তি আমাদের বর্মাকে নিয়ে এসছো, এবার যদি বর্মা তোমার সাথে ওখানে যায় তাহলে তুমি আমাদের বর্মার উপর আরো অত্যাচার শুরু করবে। সেই অত্যাচার যদি আমাদের বর্মা সহ্য করতে না পারে, সেই জন্যই কিন্তু আমাদের বর্মা বারবার বলছে হয়তো যে আমাদের বর্মা কিন্তু ওই জায়গায় মানে মধ্যমগ্রামে আর ফিরে যাবে না, কোথায় থাকবে, এখানে থাকবে। কিন্তু কোনো মা কি চায় যে নিজের সন্তানের কাছে না গিয়ে সন্তানের মানে শ্বশুর বাড়িতে থাকবো? কোনো মাই কিন্তু চাইবে না। মানে ভাবো তো একটা মা নিজেকে কতটা অসহায়, কতটা মানে কষ্টের মধ্যে থাকলে এই ধরনের ডিসিশনটা নিতে পারে। যদিও জানি না এই ডিসিশনটা বর্মার কি আমাদের ঢুমকির, আমার তো মনে হচ্ছে বর্মা এই ধরনের ভুল করতেই পারে না, এই ধরনের ভুল করতেই পারে না। কারণ কোথাও না কোথাও আমি ঢুমকির হাজবেন্ডকে দেখেছি যখন দক্ষিণেশ্বর বেড়াতে গেছে, মায়ের হাতটা ধরে নিয়ে গেছে। হুম, মায়ের হাতটা ধরে নিয়ে গেছে, কিন্তু আমাদের ঢুমকিরানি কিন্তু কোনো সময় শাশুড়িমায়ের হাত ধরেনি। ঘেমে চান করে যাচ্ছে একবারও, দাঁত বের করে পান সুপারি খাও না, আর একটু বেশি করে পান সুপারি খাও তাহলেই তোমার এরকম হবে, তবুও একবারও বলেনি যে একটুখানি বসো, পাঁচ মিনিট পর আবার যাব। তাহলে আমাদের এই ঢুমকি কিভাবে তার শাশুড়ি মাকে ভালো করে রাখবে, যত্নে রাখবে, এই ভয়েই কিন্তু আমাদের বড় মা যেতে চাইছে না ওখানে। এতে কিন্তু আমি বলবো ঢুমকির হাজবেন্ডের এই জায়গায় দোষ নেই, তবে আবার বলবো দোষও আছে যে একবার হলেও ঢুমকির সাথে আসতে পারতো। যে তুমি এত একা কিছু ডিসিশন কিভাবে নিতে পারছো আমাকে না জানিয়ে ঢুমকি ভিডিও করছে, আপলোড করে দিচ্ছে, হয়তো ভিডিওটা করার পর আমাদের ঢুমকির হাজবেন্ড দেখছে, তার আগে হয়তো তার সাথে কোনো রকম কোনো আলোচনাই করছে না। কারণ কি জানে যে ও তো ছেলে, ও তো সন্তান, কখনোই মায়ের এতটা কষ্ট সহ্য করতে পারবে না। তাই তাকে না জানিয়ে আমি নিজের মতো নিজের ডিসিশন নিই। একটা কথা মনে রেখো ঢুমকি, বাপেরও বাপ আছে, ঠিক আছে, বাপেরও বাপ আছে। তুমি যেরকমটা দেখাবে সেরকমটা তুমি ঠিক কিন্তু ফেরত পেয়ে যাবে, বুঝলে? ওই যে তুমি বললে না তোমার ঠাকুমা শাশুড়িকে নাকি আমাদের বড়মা ভাত দেয়নি, দেখছো তো কি হচ্ছে, দুই ছেলে থাকতেও তার আজকে কতটা কষ্ট ভাতের জন্য, দেখতে পাচ্ছ? আমি এটা কিন্তু পিঞ্চ মেরে কথা বললাম না, আমি আমাদের ঢুমকির কথার মধ্যে দিয়ে বললাম, বর্মা আমাদের যথেষ্ট ভালো। ওই যে বললাম বর্মা চায় সবসময় কোথায় গেলে একটু ভালোবাসা পাবে। আমাদের বর্মার খাওয়া দাওয়ার তো কোনো হাইফাই নেই, সে তো পুরোপুরি মাছ মাংস কিচ্ছু খায় না, ডিম, একটু নর্মাল নিরামিষ রান্নাপাতি, সেইখানেও কিন্তু আমাদের ঢুমকির ঠিক মতো দিতে পারছে না। একটা কথা বলছি বন্ধুরা, আমাদের ঢুমকি যদি এখানে রেখে যায় ওকে নিয়েও তো অবশ্যই কন্ট্রোভার্সি করবো। আর একটা জিনিস দেখবো যে আমাদের ঢুমকি কি রান্না করছে, কি খাচ্ছে, আর আমাদের বড়মা যে কদিন ছিল কি রান্না করতো, কি খেত, এইগুলো তো অবশ্যই নোটিস করবো। তারপর তো আসল খেল জমবে। ঢুমকি আমাদের শাসাচ্ছে না যে আসল খেল নাকি ও জমাবে, ও নাকি শাসাচ্ছে যে ওর শাশুড়িমায়ের মুখের উপর যে জুতোর স্টিকার লাগিয়েছে, সকলের, আমরা যারা যারা কন্ট্রোভার্সি করছি তাদের সকলের মুখের উপর নাকি জুতোর স্টিকার লাগাবে। তো ঢুমকি আমি বারবারই বলছি যে ওই কাজটা করেছে খুবই নিন্দনীয়, কিন্তু সবাই কিন্তু তোমার শাশুড়িমাকে ওইভাবে অভদ্রভাবে বলে না, তার মধ্যে আমি একজন, যে বড়মাকে আমি সব সময় সম্বোধন করে কথা বলি। কারণ কোথাও না কোথাও আমারও বাড়িতে ওই রকম বয়স্ক মানুষ আছে, তাই ওই রকম বয়স্ক মানুষকে কখনোই ওই জুতোর স্টিকার দিয়ে থাম্বেল বানানোটা কখনোই উচিত হয়নি, আমি প্রথম থেকেই বলে আসছি। আর তুমি আমাদেরকে শাসিয়ে তুমি আরো নিচে নেমে যাচ্ছ, তুমি আমাদেরকে যে শাসানিটা দিচ্ছ না যে আমরা ভয় পাবো, কখনোই নয়, তুমিই শুরুটা করেছো আর তুমিই শেষটা করতে চাইছো। কিন্তু শুরু হয়তো তুমি করেছো, শেষটা তো এত সহজে হতে দেব না, শেষটা এত সহজে হতে দেব না। আমরা একটা জিনিসই দেখতে চাইছি, বড়মা সুখে থাকুক, শান্তিতে থাকুক, কোনো রকম কোনো জায়গা থেকে কোনো কিছু ইনফরমেশন যেন না আসে যে বড়মার উপর তুমি অত্যাচার করছো, ওই নতুন বাড়িতেও বড়মাকে নিয়ে অশান্তি হচ্ছে। ইনফরমেশন দেওয়ার কিন্তু অনেক লোক আছে, হ্যাঁ ঢুমকি, তোমারই বাড়ির আশেপাশে যেই জায়গায় নতুন গেছো সেখানে বিশেষ করে। তুমি ভাবছো কি ওখানে কেউ নেই? ওখানে তো আছেই, আগের বাড়ির পাশে একজন ছিল, ওই বাড়ির পাশে কিন্তু অনেক কজন আছে। তাই একটু সাবধানে বর্মাকে আমাদের একটু ভালো রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু অবভিয়াসলি আরো বাজে বাজে ভিডিও তোমাকে নিয়ে হয়তো হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাকে আমি খুব একটা বেশি বড় করবো না, ছোটখাটোর মধ্যেই ভিডিওটা করছি। আর সকলের কাছে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ বড়মাকে নিয়ে কেউ কিছু বাজে কথা বলে থাম্বেল বানিও না বা বড়মাকে গালমন্দ করো না। কারণ কি ওনার বয়স হয়েছে, সত্যি আমাদের ঢুমকি একটা বদমাস মেয়ে, তাই হয়তো ওই ভিডিওগুলো দেখায় আমাদের বড়মাকে, বড়মা সত্যি খুব কষ্ট হয়। তো ঢুমকিকে পছন্দ করো না, কিন্তু বড়মা তো ওরকমটা নয়, বড়মাকে তোমরা কেউ না কেউ একটু হলেও ভালোবাসো, তাহলে সেই মানুষটাকে মৃত্যুর দিকে প্লিজ এগিয়ে দিও না। যা বলার ঢুমকিকে বলো, ঢুমকির মেয়েটাকে আর আমাদের বড়মাকে বাদ দিয়ে প্লিজ কথাবার্তা বলো, ঠিক আছে? তো চলো, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে খুব ছোটর মধ্যেই। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো, টাটা।